আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে খুব কমন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমাদের রোগীরা আমাদের কাছে এসে যেই প্রবলেমগুলো ফেস করেন তার মধ্যে অন্যতম কমন সমস্যা যেটা বলে সেটা হচ্ছে যে কোনো চিকিৎসা ব্যবস্থা আসলে পুরো পৃথিবীতে কতটুকু সমাদৃত এবং কিভাবে তার সফলতা বয়ে আসছে। সো নতুন সংযোজন চিকিৎসা বিজ্ঞানে এটি হচ্ছে আজকে আমার কথা বলার টপিক। রিজেনারেটিভ মেডিসিন বা বায়োলজিক্যাল মেডিসিন একটি নতুন সংযোজন যেখানে আমরা চেষ্টা করছি আপনার বডির কোষগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে ন্যাচারাল ওয়েতে আপনার যে কোনো ক্রনিক ডিজিজকে ইম্প্রুভ করার জন্য। আমরা যখন ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে দেখি, আমরা দেখি সেখানে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেশি এবং সুস্থতার হার অনেক বেশি। এর কারণ এবং উদ্দেশ্য হচ্ছে যে তারা সব সময় একটা ডিজিজ হবার আগেই পেশেন্টরা সবসময় রোগীদের সাথে ফলো আপে থাকেন, সবসময় একটা রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামে থাকেন, চেক আপ করেন এবং যে কোনো একটা ডিজিজ শুরু হওয়ার প্রথম স্টেপেই ধরা পড়লে তার ট্রিটমেন্টটা খুব স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে করা যায়। মেডিসিন অবশ্যই যদি প্রয়োজন হয় তখন আপনাকে দিতেই হবে, তবে সাধারণত মেডিসিন ওই পর্যায়ে লাগে যখন আপনি ন্যাচারাল ওয়েতে আপনার বডির হিলিং পাওয়ারটাকে আর কাজে লাগাতে পারবেন না। কিন্তু ন্যাচারাল ওয়েতে যদি আপনার বডির হিলিং পাওয়ারকে কাজে লাগানো সম্ভব হয় তাহলে কিন্তু মেডিসিনের প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে অনেক কমে আসে অথবা দরকারই হয় না। যে কোনো ক্রনিক ডিজিজ যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল, ফ্যাটি লিভার, পুরুষদের সেক্সুয়াল ডিসফাংশন, হরমোনাল ইমব্যালেন্স অথবা স্থূলতা অথবা মেয়েদের PCOS, হাঁটু ব্যথা, জয়েন্ট পেইন, এই জিনিসগুলোর জন্য আপনার ন্যাচারাল ওয়েতে বডির যে হিলিং পাওয়ার আছে এটাকে কিন্তু বাড়ানো সম্ভব এবং ওষুধের বা মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আনা সম্ভব। আর আজকে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কিভাবে সেটা করা সম্ভব। লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রপার ডায়েট প্ল্যান এটার অন্যতম একটি পার্ট। তাই বিশ্বজুড়ে মেডিকেল সায়েন্সে আমাদের ডক্টরদের প্রেসক্রিপশনে লাইফস্টাইল মডিফিকেশন এবং নিউট্রিশনাল অ্যাডভাইস একটি প্রেসক্রিপশনের পার্ট হয়ে দাঁড়িয়েছে। নিউট্রিশনাল অ্যাডভাইস মনে করতে অনেকে মনে করেন যে এখানে অনেক ডায়েটের ব্যাপার আছে, অনেক স্ট্রিক্ট নিয়ম মেনে চলতে হয়। এই ধারণাটা কিন্তু একটু ভুল। আমাদের কনসেপ্ট হচ্ছে যার যে ধরনের প্রবলেম হচ্ছে সেই প্রবলেম অনুযায়ী তার বডিতে কী ধরনের নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সিটাকে জাস্ট ফিল আপ করা। স্থূলতা বা ওজন কমানো একটি মাত্র ক্রনিক ডিজিজ, এছাড়া অনেক ধরনের ক্রনিক ডিজিজ আছে যেখানে নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য এই ডিজিজগুলো শুরু হয় এবং অনেক ভয়াবহ আকার ধারণ করে। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের মাধ্যমে আপনার শরীরে নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি এগুলোকে ফিল আপ করা, লাইফস্টাইল মডিফিকেশন করা এবং আপনাকে সুস্থ রাখা। আশা করি এই কনসেপ্টটি সব ডক্টরদেরই প্র্যাকটিস করার সুযোগ আপনারা পেশেন্টরা যারা আছেন তারা দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।